আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো চিকেন তন্দুরি। এই চিকেন তন্দুরিটা আজকে আমি চুলায় তৈরি করে দেখাবো, আর কোনো ধরনের মশলা তৈরির ঝামেলা ছাড়াই। বাজারে যে রেডিমিক্স প্যাকেটের চিকেন তন্দুরি মশলা পাওয়া যায় সেটা দিয়ে আজকে আমি চিকেন তন্দুরিটা তৈরি করে দেখাবো। আর আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা অনেক সহজ হবে। রেসিপি ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি এখানে চিকেনের চারটা ফুল লেগ পিস নিয়েছি। এখানে 800 গ্রাম চিকেন আছে। আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এগুলোকে হালকা করে একটু চিড়ে নিয়েছি, যাতে করে ম্যারিনেশনটা ভালো হয় আর মশলাটা খুব ভালো করে চিকেনের গায়ে ঢুকে। এবার আমি ম্যারিনেট করার জন্য মশলাটা রেডি করে নিব। এর জন্য আমি এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ টক দই, আর আমি ছাঁকনিতে করে টক দইয়ের পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, সেই সাথে 1ই চামচ দিয়ে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন আমি এখানে চিকেন তন্দুরি রেডিমিক্স মশলা নিয়েছি। এখানে 50 গ্রাম মশলা আছে, যেটা কিনা 1.5 কেজি চিকেন বা মুরগির মাংসের জন্য পারফেক্ট। যেহেতু আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি, তাই আমি এখানে এই প্যাকেটের অর্ধেকটা মশলা নিয়ে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, সেই সাথে দিয়ে দিচ্ছি ফুড কালার। এই দুইটাই অপশনাল। যারা ঝাল বেশি খেতে চান তারা মরিচের গুঁড়াটা অ্যাড করবেন, আর ফুড কালারটা দিলে চিকেন তন্দুরির কালারটা অনেক ভালো আসে। এখন এখানে আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ লেবুর রস। এখন এই সব কিছু আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিব। খুব ভালো করে মশলাটা মিক্স করে নিতে হবে। এবারে আমি চিকেনের পিসগুলোর মধ্যে এই মশলাটা ঢেলে নিচ্ছি। মশলাটা দিয়ে এখন এই চিকেনগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব, মানে চিকেনের গায়ে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে চিকেনের গায়ে মশলাটা মাখিয়ে নিতে হবে, আর আমি যে জায়গাগুলো চিড়ে রেখেছিলাম সেই চেরা অংশগুলোর মধ্যে মশলাটাকে খুব ভালো করে ঢুকিয়ে দিতে হবে। এতে করে পরবর্তীতে চিকেন তন্দুরিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, অনেক জুসি হবে এবং খেতেও ভালো লাগবে। ভালো করে মাখানো হয়ে গেলে এখন এটাকে একটা র্যাপিং পেপারে ঢেকে আমি 3 ঘন্টার জন্য রেখে দিব। তবে আপনারা চাইলে সারা রাত বা আরেকটু বেশি সময়ও রাখতে পারেন। যত বেশি ভালো করে ম্যারিনেট করা হবে চিকেন তন্দুরিটা খেতে কিন্তু ততই ভালো হবে। 3 ঘন্টা পর আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি এবং 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে কিন্তু শুধু এখানে তেল দিয়েও এটা করতে পারেন, অথবা বাটারও ইউজ করতে পারেন। এখন আমি এখান থেকে 2 পিস চিকেন এই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। খুব বেশি চিকেন একসাথে দিয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে ভাজাটা ভালো হবে না, কারণ খুব বেশি পানি উঠে যাবে। এখন আমি 1 মিনিটের মতো এটাকে মিডিয়াম হাই হিটে ভেজে নিব। তারপর চিকেনগুলোকে আমি উল্টে দিয়ে আবারও 1 মিনিটের মতো মিডিয়াম হাই হিটে কুক করার পরে আমি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। এই পদ্ধতিতে রান্না করলে চিকেনটা অনেক বেশি জুসি হয় আর ভেতরটা অনেক বেশি সফট হয়। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এখন চিকেনগুলোকে উল্টে দিব, আর চিকেনগুলো এই অবস্থায় দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু ভেতর থেকে খুব ভালোভাবে কুক হচ্ছে। চিকেনগুলোকে উল্টে দিয়ে আমি উপরে যে মশলাটা রয়ে গেছে সেখান থেকে একটু মশলা একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি। মশলাটা ব্রাশ করে দিয়ে এখন এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট কুক করে নিব। চুলার আঁচটাকে কিন্তু এখনও মিডিয়াম লোতেই থাকবে।
আবারও 10 মিনিট পর ফিরে এলাম। আমি দুইটা পাশি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলোকে কুক করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন চিকেনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন চিকেনের উপরে পোড়া পোড়া ভাব আনার জন্য আমি আবারও দুইটা পাশ 2 থেকে 3 মিনিট করে ভেজে নিব। এই সময় চুলার আঁচটাকে একটু বাড়িয়ে আমি মিডিয়ামে করে দিয়েছি। আর প্যানের মধ্যে যে তেল এবং মশলাগুলো রয়েছে সেগুলো ব্রাশের সাহায্যে আমি চিকেনের গায়ে ব্রাশ করে দিচ্ছি। এতে করে চিকেনটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। একটা পাশ আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। উপরে একটু হালকা পোড়া পোড়া ভাব এসেছে। এটা কিন্তু একদম খুব বেশি তিতা পোড়া হয়ে যাবে না, খুব সুন্দর একটা কালার আসবে। অপর পাশটাও আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। আর চিকেনের পিসগুলো দেখেই বুঝতে পারছেন হাড় থেকে মাংসটা কিন্তু আলগা হয়ে গেছে, তার মানে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন এগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন এটা কতটা লোভনীয় লাগছে। এখন আপনারা আপনাদের পছন্দ মতো পোলাও, খিচুড়ি, নান কিংবা পরোটার সাথে সার্ভ করতে পারেন। আর আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে আর ভেতরটা কতটা জুসি হয়েছে। রেসিপি ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।